আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ট্রান্সফার মার্কেটে রোমাঞ্চকর দলবদল চলছে। চারিদিকে শুধু ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের প্লেয়ারদের দলবদলে জমে উঠেছে ট্রান্সফার মার্কেট। ঠিক এরই মধ্যেই দলবদলের কথা শুরু হয়েছে আর্জেন্টাইন সেন্ট্রাল ব্যাক লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে। তিনি মূলত একজন খুবই ট্যালেন্টেড সেন্ট্রাল ব্যাক, আবার মিডফিল্ডার হিসেবেও তিনি কতটা স্কিল সেটি প্রমাণ করেছে। বেশ কিছু ক্লাব তাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এর মধ্যে বিশেষ করে আর্সেনাল একের পর এক লিসান্দ্রো মার্টিনেজকে নেওয়ার জন্য বিট করছে। আর্সেনাল কোচ এই লিসান্দ্রো মার্টিনেজের জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে এরিক টেন হ্যাগ যখন আয়াক্সে ছিলেন তখন তার আন্ডারেই দুর্দান্ত সময় পার করেছে লিসান্দ্রো মার্টিনেজ। আর এখন যখন এরিক টেন হ্যাগ বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্বরত রয়েছেন, তখন লিসান্দ্রো মার্টিনেজের ব্যাপারে আগ্রহটা ম্যানচেস্টার ইউনাইটেডের থাকাটা অস্বাভাবিক কোনো কিছু নয়। আবার লিসান্দ্রো মার্টিনেজও চায় ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে। ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহটা অনেক বেশি, অলরেডি লিসান্দ্রো মার্টিনেজের জন্য 50 মিলিয়ন ইউরো বিট করেছে। অর্থাৎ আর্সেনাল লিসান্দ্রো মার্টিনেজকে দলে ভেড়ানোর রেসে কিছুটা পিছিয়ে পড়েছে। আয়াক্সকে 50 মিলিয়ন ইউরো অফার করায় এটা কিছুটা ক্লিয়ারই হয়ে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড 24 বছর বয়সী আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে দলে চাই চায়। তাই লিসান্দ্রো মার্টিনেজকে পেতে আর্সেনালকে বিট করতে হবে 50 মিলিয়ন ইউরোর বেশি। আর্সেনাল বা ম্যানচেস্টার ইউনাইটেড, লিসান্দ্রো মার্টিনেজই ঠিক করবেন তিনি আসলে কার আন্ডারে খেলতে চান। আর যেখানেই যান না কেন, তার এন্ট্রি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। এই ছিল লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে আপডেট। লিসান্দ্রো মার্টিনেজ কোথায় যাচ্ছেন এই আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকুন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।